আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কি অবস্থা তোমাদের? আমার মনে হয় আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর একটি পদ্য নিয়ে আলোচনা করব এবং পদ্য নিয়ে আলোচনা করব সেই পদ্যটা তোমাদের কাছে খুবই পরিচিত। পদ্যটা হচ্ছে বিখ্যাত একজন কবির পদ্য, আর বিখ্যাত কবির নামটা যদি আমি বলে দিই তাহলে পদ্যটা তোমরা বুঝতে পারবা। বিখ্যাত কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কপোতাক্ষণাৎ। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আজকে আমরা আলোচনা করব কপোতাক্ষণাৎ নিয়ে। পুরো ভিডিওটা যদি তুমি আজকে ভালোভাবে দেখতে পারো তাহলে কপোতাক্ষণাৎ যে কঠিন লাইনগুলো ছিল সেগুলো আজ থেকে তোমার কাছে সহজ হয়ে যাবে। এবং আজকে আমরা এই কপোতাক্ষণাৎ বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক সম্পর্কে তেমন কিছুই জানবো না, কারণ নেক্সট অন্য একটি ভিডিওতে আমরা এই ভদ্রলোক সম্পর্কে শুধু বকবক করব। এবং এই ভদ্রলোকের জীবনী আসলে আমাদের জানা খুবই প্রয়োজনীয়, কারণ উনি বাংলা সাহিত্যের জন্য যা করে গেছেন তা কখনোই ভুলার মতো নয়, এক ধাক্কায় বাংলা সাহিত্যকে এগিয়ে দিয়ে গেছেন। তো আমরা কপোতাক্ষণাৎ কবিতা সম্পর্কে জানতে চাই, শুরুতে এর কিছু বিষয়বস্তু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে এই কপোতাক্ষণাৎ কবিতাটি কিন্তু কোনো নর্মাল কবিতা না, একদম সাধারণ খালি ছন্দ মিলিয়ে মিলিয়ে বললো সেরকম কোনো কবিতা না। এখানে কিন্তু আলাদা একটু বৈশিষ্ট্য রয়েছে এই কবিতাটার, আর সেটা হচ্ছে এটা একটি সনেট জাতীয় কবিতা। কি কবিতা? সনেট জাতীয় কবিতা। আমি আবার বলছি, কপোতাক্ষণাৎ হচ্ছে সনেট জাতীয় কবিতা বা চতুর্দশপদী কবিতা। এখন সনেট জাতীয় কবিতা বা চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য কি? সনেট জাতীয় কবিতার বৈশিষ্ট্য হচ্ছে এই কবিতাগুলোতে প্রত্যেকটা কবিতার মধ্যে 14টি চরণ থাকে। কয়টি চরণ থাকে? 14টি চরণ থাকে। এবং এই 14টি চরণকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, দুইটি পর্বে ভাগ করা হয়েছে। এই 14টি চরণের প্রথম আট চরণকে বলা হয় হচ্ছে অষ্টক, এবং পরের যে 6 চরণ থাকে সেই 6 চরণকে বলা হয় ষষ্ঠক। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক এবং শেষের 6 চরণকে বলা হয় ষষ্ঠক। এবং 8 চরণের যে অষ্টক বলা হয় সেই 8 চরণের অষ্টকের মধ্যে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা, এবং লাস্টের যে 6 চরণ ষষ্ঠক সেখানে থাকে হচ্ছে ভাবের পরিণতি। তোমরা এখানে কিন্তু অনেক সময় মানে উল্টা এবং পাল্টা করে ফেলো, কেমন বিষয়টা? যে ভাবের পরিণতি দাও ভাবের প্রবর্তনায়, অর্থাৎ ষষ্ঠকে দাও ভাবের প্রবর্তনা আর অষ্টকে দাও ভাবের পরিণতি। কিন্তু ক্লিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে থাকে হচ্ছে ভাবের পরিণতি। তাহলে আমার মনে হয় তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এবং এই কবিতাটি আসলে আমরা যদি বলি প্রকাশভঙ্গির দিক থেকে এই কবিতাটি হচ্ছে স্মৃতিচারণমূলক, প্রকাশভঙ্গির দিক থেকে এটা হচ্ছে একটা স্মৃতিচারণমূলক। আর আমরা যদি অন্যভাবে চিন্তা করি, গভীরভাবে যদি চিন্তা করি, অনুজ্জ্বলভাবে মানে এই কবিতার অনুজ্জ্বল যে বিষয়টা, যেটা কবি প্রকাশ করতে চেয়েছেন কিন্তু সামনে এনেছেন স্মৃতিচারণকে, কিন্তু পিছিয়ে রেখেছেন আরেকটা মহৎ উদ্দেশ্য, সেটা হচ্ছে দেশপ্রেম। উনি এই কবিতার মধ্যে অনুজ্জ্বলভাবে দেশপ্রেমও প্রকাশ করেছেন। তো আমরা বুঝতে পারলাম এই বিষয়টা যে এই কবিতাটা হচ্ছে স্মৃতিচারণমূলক কবিতা, কিন্তু এর ভিতরের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে অনুজ্জ্বলভাবে এই কবিতার মাধ্যমে দেশপ্রেম প্রকাশ পেয়েছে। যদি তোমাদের সামনে বই থাকে তাহলে তোমরা একটা কাজ করো, বই খুলে বসো, প্রত্যেকটা লাইন আমি চেষ্টা করব যে তোমাদের সামনে ব্যাখ্যা করার জন্য। আর যদি বই না থাকে তাহলে তো আমি আছি, নো প্রবলেম, আমি তোমাদেরকে প্রতিটা লাইন ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখন সরাসরি কবিতায় চলে যাব। সরাসরি কবিতায় যাওয়ার জন্য আমি আমার মোবাইল ফোনের পিডিএফ করা ফাইলটা বের করলাম, কবিতার জন্য যেটা পিডিএফ করে রেখেছিলাম সেটা বের করলাম, এবং এখান থেকে আমি কবিতাটা পড়ার চেষ্টা করতেছি এবং তোমাদেরকে লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। এবং একটা কথা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে আমি যখন তোমাদের বাংলা ক্লাসগুলো করাবো তখন অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসতে হবে, কারণ আমি ওয়ার্ডগুলো, যেই ওয়ার্ডগুলো কবিতার মধ্যে থাকবে সেই ওয়ার্ডগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিব এবং সেগুলো কিন্তু তোমাদের লিখে নিতে হবে। তাহলে চলো আমরা কবিতায় চলে যাই। প্রথম যে লাইন সে লাইনটা আমরা দেখি, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত হে নদ তুমি পড়ো মোর মনে। সতত অর্থ হচ্ছে সর্বদা, সতত অর্থ কি?
সর্বদা। হে নদ বলতে এখানে বোঝানো হয়েছে কপোতাক্ষ নদকে। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে বলতেছে, হে নদ তুমি পড়ো মোর মনে, মানে সর্বদা তুমি আমার মনে পড়ো। মাইকেল মধুসূদন দত্তের মনে পড়ে, আমার না, মাইকেল মধুসূদন দত্তের মনে পড়ে। মোর বলতে আমার, এখানে মাইকেল মধুসূদন দত্ত নিজের কথা বুঝিয়েছেন। তার মানে লাইনটার অর্থ কি দাঁড়ালো, সর্বদা তুমি আমার মনে পড়ো। এখন মনে পড়ার কি বিষয়, সে বড় হয়ে গেছে তাই মনে পড়ে, তো বড় হয়ে গেছে কি সমস্যা, সে তো গিয়ে তার গ্রামের বাড়িতে দেখতে পারে কপোতাক্ষ নদকে, যশোর গেলেই সে দেখতে পাবে। কিন্তু ঘটনার তো তা না, সে যখন এই কবিতাটা লিখেছে সে কোথায় বসে লিখেছে, সে কিন্তু বাংলাদেশে ছিল না, সে প্রবাসে ছিল, অর্থাৎ সে ফ্রান্সে ছিল, এবং ফ্রান্সে বসে তিনি এই কবিতাটা লিখেছিল। এবং ফ্রান্সে যখন খুব মনের ভিতরে বেদনাদায়কভাবে তাকে পীড়িত করছিল তার অতীত স্মৃতি, শৈশবের স্মৃতি, তখন তিনি একটি কবিতা লিখে ফেললেন। কবিরা কিন্তু এমনই হয়, যখনই যেটা মনে করো তাকে নাড়া দেয় তখন সেটা দিয়ে সে কবিতা লিখে ফেলে। তারপর সেকেন্ড যে লাইনটা, সেই লাইনটা আমরা একটু দেখি। সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। এখানে একটা ওয়ার্ডের মিনিং আমাদের জানতে হবে, সেটা হচ্ছে বিরলে। বিরলে অর্থ হচ্ছে নির্জনে বা একান্ত নিরিবিলিতে। তার মানে সে কি বুঝাইতে চাইছে, সর্বদা তোমার কথা আমি একান্ত নিরিবিলিতে ভাবি। তারপর আমরা দেখি কি বলেছে পরের যে লাইনটা, সেটা বলেছে সতত, দেখো ব্রাকেট আছে, যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াই এই কান আমি ভ্রান্তির ছলনে। একটু কঠিন লাইনগুলো তাই না, আমি একটু সহজ করে দিচ্ছি। এবং সহজ করার জন্য আমি শুরুতে একটা কাজ করব, সেটা হচ্ছে এই লাইনের যে ওয়ার্ডগুলো আসছে, যে শব্দগুলো আসছে, সেগুলো অর্থ আমি তোমাদেরকে বলে দিই। যেমতি মানে যেমন, নিশার মানে রাত্রির, নিশা অর্থ রাত্রি, স্বপন মানে আমরা সবাই জানি স্বপ্ন, তারপর হচ্ছে শুনে বলতে হচ্ছে শুনতে পায় মায়া মন্ত্রধ্বনি। মায়া কি, মায়া হচ্ছে কোনো কিছুর উপর প্রবল আকর্ষণ, এটা হচ্ছে মায়া। আর মন্ত্রধ্বনি অর্থ হচ্ছে মন্ত্র উচ্চারিত ধ্বনি। অনেকে স্বপ্নে কি করে, স্বপ্নে দেখে যে কেউ তার কানের মধ্যে মন্ত্র উচ্চারণ করছে এবং সেই ধ্বনি সে শুনতে পাচ্ছে, মধুর ধ্বনি সে শুনতে পাচ্ছে, তাই না? এরকম এখানে উদাহরণ অর্থে বা তুলনা অর্থে এই লাইনটুকু ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে, যেহেতু তুলনা করা হয়েছে তার ঘটনাটার সাথে, তাই এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে। তারপরে আরেকটা কিছু দেখি, যে কলকল অর্থ হচ্ছে নদী বা নদের পানির যে প্রবাহের শব্দ সেটা হচ্ছে কলকল। বলছে ভ্রান্তি, ভ্রান্তি মানে কি, ভ্রান্তি মানে হচ্ছে ভুল, খুবই ইজি। এখন এই লাইনগুলো দ্বারা কি বুঝাইছে সেটা বলি। কবির ছোটবেলার শৈশবের যত স্মৃতি আছে সকল স্মৃতিই কিন্তু জড়িত এই কপোতাক্ষ নদকে কেন্দ্র করে, কারণ এই কপোতাক্ষ নদের আবহাওয়ায় তিনি কিন্তু বেড়ে উঠেছিলেন। তো তিনি যেখানেই যান, তিনি প্রবাসে গেছেন আর যেখানেই যান, তিনি এই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি থেকে কখনোই বিচ্যুতি হতে পারছেন না বা বিরত থাকতে পারছেন না। মনে হচ্ছে তার কানে সকল সময় এই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি বাজতে থাকে। কিন্তু সত্যি কি সে মানে ফ্রান্সে বসে সে বাংলাদেশের যশোরের কপোতাক্ষ নদের মানে কলকল শব্দ শুনতে পায় না, এটা আসলে তার ভ্রান্তি, তার একটা ভুল ধারণা। এমনকি যখন সে ঘুমাতে যায় তখনও তার কাছে মনে হয় যে ঘুমের মধ্যেও এই কপোতাক্ষ নদের পানির প্রবাহের কলকল ধ্বনি তার কানে বেজে উঠছে, মায়ার মন্ত্র ধ্বনির মতো। সে এটাই তুলনা করতে এখানে বুঝিয়েছে, যে সে যখন স্বপ্নেও মানে ঘুমাতে যায় তখন স্বপ্নেও সে এই কলকল ধ্বনিটা শুনতে পায়। এবং সে কি বলছে, সে জানে যে এটা সম্পূর্ণই একটা ভ্রান্তি বিষয়, সম্পূর্ণই একটা মানে তার ধারণা, তার ভুল ধারণা, কিন্তু তিনি এই শব্দটা শুনতে খুব ভালো বোধ করেন, খুব আনন্দ বোধ করেন, কারণ এই শব্দটা তার কানে বাজতে থাকলে এই শব্দটা তাকে সুখ দেয়। আচ্ছা, তাহলে আমার বোঝা গেল যে এই লাইনগুলো দিয়ে কি বোঝানো হয়েছে। তারপর নেক্সট যে লাইন, সেই লাইনগুলোতে আমরা চলে যাই। বলছে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। যেহেতু কবি প্রবাসে চলে গেছেন তাই তিনি অনেক দেশ দেখতে পাইছেন, এবং এই অনেক দেশের পাশাপাশি সে অনেক নদও দেখতে পাইছে, তাই না? এখন সে একটা কোশ্চেন করছে যে এত দেশ ঘুরলাম, এত নদ ঘুরলাম, এত নদ দেখলাম, এত সুদর্শ মানে এত অপরূপ নদ আমি দেখেছি, তারপরও সে কোশ্চেন করছে, কিন্তু এই যে স্নেহের তৃষ্ণাটা, স্নেহের তৃষ্ণাটা এটা কার জলে মিটে,
স্নেহের তৃষ্ণা। কপোতাক্ষ নদের সাথে তার একটা স্নেহের সম্পর্ক ছিল। সে যেহেতু ছোটকাল থেকে এই কপোতাক্ষ নদের উপর মানে পরিবেশের মধ্যেই বড় হয়ে উঠেছিল, তাই তার এই কপোতাক্ষ নদের সাথে একটা স্নেহের সম্পর্ক হয়েছিল। সে যত নদী দেখুক, যত নদী দেখুক, তার সবসময় অন্তরের ভিতর সেই কপোতাক্ষ নদকেই ধারণ করত, এবং অন্য নদীর রূপের যত সুন্দরী হোক, অন্য নদীর রূপ যত সুন্দরী হোক, তার কাছে যেহেতু কপোতাক্ষ নদের আবহাওয়ায় সে বড় হয়ে উঠেছিল, তাই তার কাছে কপোতাক্ষ নদী হচ্ছে বেস্ট। এবং এটা আমাদের কাছে সবচেয়ে যে বিষয়, সবচেয়ে সত্যিকার অর্থে যে বিষয়, আমরা যত সুন্দর দেশেই যাই না কেন, আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় আমাদের নিজেদের মাতৃভূমিকেই কি বলবো সুন্দর বলবো, এবং আমরা অন্য দেশে যতটুকু আরামসেই থাকি, আমরা কিন্তু দিন শেষে নিজের মাতৃভূমিরতে যেই আরাম বা যেই মনের প্রশান্তিটা অনুভব করতাম, সেটা কিন্তু অন্য দেশের প্রশান্তিটা অনুভব করা যায় না। সেটাই বোঝাইতে চেয়েছে যে এই স্নেহের তৃষ্ণা শুধুমাত্র কপোতাক্ষ নদের মাধ্যমেই তার মিটবে, অন্য কোনো নদের মধ্যে মিটবে না। সে এখানে কোশ্চেন করছে যে এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এবং আমরা এটা বুঝে নিতে পারতেছি যে এই স্নেহের তৃষ্ণা, তার এই স্নেহের তৃষ্ণা মিটে হচ্ছে শুধুমাত্র কপোতাক্ষ নদের জল দ্বারাই। তারপর আমরা দেখি কি বলছে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে। দুগ্ধ স্রোতরূপী মানে কি, দুধের প্রবাহ, আর এখানে নদীর প্রবাহ বুঝাইছে কপোতাক্ষ নদের প্রবাহ। তুমি তুমি বলতে এখানে কপোতাক্ষ নদকে সে ইন্ডিকেট করেছে। তারপর হচ্ছে জন্মভূমি, যেখানে মানুষ জন্মগ্রহণ করে তাই তো জন্মভূমি। এবং স্তনে, স্তনে বলতে অর্থ হচ্ছে সদ্যজাত শিশু যা খেয়ে ক্ষুধা নিবারণ করে, অর্থাৎ মা যেরকম সদ্যজাত শিশুকে কি করে, সদ্যজাত শিশুকে দুধ খাইয়ে বড় করে, এবং এখানে একটা উপকারী দিক মায়ের সম্পূর্ণই, যার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না, সেরকম সে তুলনা করতে চাইতেছে যে কপোতাক্ষ নদ হচ্ছে মায়ের বুকে একটা স্তন, এবং যার জল দ্বারা, যার জল দ্বারা আশেপাশে যে মানুষগুলো আছে তারা তাদের আনুষঙ্গিক কাজগুলো সমাধান করতেছে, অর্থাৎ এখানে তাদের খুব ক্ষুধা নিবারণের কথা বুঝাইছে, কারণ তারা এটা দিয়ে চাষবাস করতেছে, এর এই নদীতে তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতেছে, আনুষঙ্গিক অনেক কাজ, অনেক জীবিকা কিন্তু এই নদকে কেন্দ্র করে আছে। তাই সে বুঝাতে চেয়েছেন যে মা যেরকম শিশুকে মানে দুধ খেয়ে বড় করে, সেরকম কপোতাক্ষ নদ তার আশেপাশে যে মানুষগুলো আছে, তার জন্মভূমিতে বসবাসরত যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে, এবং যা সে এই মায়ের দুধের সাথে কল্পনা করেছেন। এবং এছাড়াও তার স্নেহের তৃষ্ণা কিন্তু একমাত্র মিটছে এই কপোতাক্ষ নদের জলে। আমরা যে আটটা লাইন তোমাদেরকে এখন বললাম, সেই আটটা লাইন হচ্ছে অষ্ট, এবং এই আট লাইনের মধ্যে কিন্তু ভাবের প্রবর্তন হয়েছে, অর্থাৎ এই প্রথম আটটি চরণ হচ্ছে স্তনের জাতীয় কবিতার প্রথম পর্ব, অর্থাৎ এই পর্বটা হচ্ছে অষ্টক, এবং এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে ভাবের প্রবর্তন। আজকে আমরা এই ভাবের প্রবর্তন পর্যন্তই শিখব, এবং নেক্সট যে পর্ব আসবে সেই পর্বে আমরা বাকি যেই ছয় চরণ আছে সেই ছয় চরণ বুঝে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় তোমরা এই কবিতার এই আটটি চরণ খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং সেই বাকি যেই ছয়টা চরণ আছে সেই ছয়টা চরণ নিয়েও খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো অবশ্যই, এবং আমাদের জন্য দোয়া করবা, সাদা বাটন করে দাও লাল বাটনটাকে, আর বেল আইকন বাজিয়ে দাও। তো নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার আগাতো।